বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, বিড়াল দিয়ে পেঁয়াজ বাটানো সম্ভব না, যার অর্থ এই দাঁড়ায় অনেককে দিয়ে অনেক কিছু সম্ভব না। সত্যি কি তাই, নাকি চেষ্টা করলে সব কিছুই সম্ভব? যাই হোক, আজ আপনাদের পরিচয় করে দিব এমন এক গৃহপালিত গাভীর সাথে যা কিনা তার প্রাকৃতিক অভ্যাসের বিপরীতে কাজ করতে সক্ষম। কি ভাবছেন, কি এমন কাজ করেছে এই গাভী? এই গাভীর কাজকর্ম অনেকটাই ঘোড়ার মতো। সেই ঘোড়ার মতো পিঠে মানুষ নিয়ে দৌড়াতে পছন্দ করে, আবার ঘোড়ার মতো লাফাতেও। কি অবাক হচ্ছেন? অবাক না হয়ে চলুন এই গাভী সম্পর্কে বিস্তর জেনে নেওয়া যাক। জার্মানের এই লুনা নামের গাভীটি অনেকটাই ঘোড়ার অভ্যাসে অভ্যস্ত, যেমন দৌড়াদৌড়িতে তেমনই ঘোড়ার মতো লাফালাফিতে। তবে এটা কিন্তু তার জন্মগত অভ্যাস নয়। লুনার এই অভ্যাসের জন্য যে দায়ী তার নাম রেজাইনা মেইর নামে এক স্কুল পড়ুয়া একটি মেয়ে। রেজাইনার বসবাস জার্মানির একটি ফার্মে, তার বাবা একজন কৃষক, সেই সুবাদেই গরুর একটি ফার্ম আছে তাদের। রেজাইনার খুব শখ তার নিজের একটি ঘোড়া থাকবে, আর সে সেই ঘোড়ার পিঠে চড়ে তাদের ফার্ম জুড়ে ঘুরে বেড়াবে। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তার বাবা তাকে ঘোড়া কিনে দিতে পারেননি। কিন্তু তাই বলে কি আর রেজাইনার শখ মুছে ফেলতে পারে বলুন? এই সময় রেজাইনা তার সব থেকে প্রিয় লুনা নামের গরুটিকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। প্রথমে লুনার পিঠে চড়া ধীরে ধীরে তাকে ঘোড়ার মতো লাফানো পর্যন্ত শিখিয়ে ফেলে। বর্তমানে রেজাইনা বেশ আয়েশ করে লুনাকে দিয়ে তার ঘোড়ার শখ মেটাচ্ছেন। তবে রেজাইনার বাবা তার এই কাজ দেখে তাকে সত্যি একটি ঘোড়া কিনে দিতে চাইলেও রেজাইনা তার নিতে চায়নি, কেননা লুনা যে তার সকল আবদার পূর্ণ করেছে। সে এখন লুনার পিঠে ঘোড়েই ঘুরে বেড়ায় তাদের বিশাল ফার্ম জুড়ে, আবার ঘোড়ার পিঠে বসে লাফালাফি করার স্বাদও নিচ্ছেন দিব্যি। রেজাইনা লুনার সম্পর্কে বলেন, লুনা নিজেকে ঘোড়াই মনে করে, অন্যান্য গরুদের সাথে লুনার তেমন কোনো ভাব নেই, এমনকি অন্যান্য গরুরা লুনাকে তেমন একটা পছন্দও করে না, আর লুনা সবসময় দৌড়াতে পছন্দ করে, তাই অনেক গরু লুনার ধারে কাছেও আসে না, কেননা তারা অলসের মতো শুধু হেঁটে বেড়ায়। ভিউয়ার্স, এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।